কেমন মজা পাবি ওই ঘর, আয় আল্লাহর ঘরে চল। হাজী সাহেবরা বলে লাব্বাইক, আসতেছি ও মালিক হাজরে দিতে আসতেছি। ওখানে যাওয়ার পরে কয় আল্লাহ, এই তো তোমার ঘর, এই তোমার ঘর আল্লাহ, চলে আসলাম। উম্মা ঘরে যায় দেই দরজা বন্ধ, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق خرج من ذنوبه كولك يوم ولدته أمه والحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه مَيْدُرُهُ مَجْبُورُهُ اَيْ سَيِّدِ عَالَمٍ مَيْدُرُهُ مَجْبُورُهُ اَيْ سَيِّدِ عَالَمٍ دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد খাজুরিয়া বাজার ব্যবসায়ী এলাকাবাসী ও যুবক সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ 20 আগস্ট 2017 মহতী এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুস শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরব ওয়াল আজাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল মাহশার সাকিয়ে কাউসার আকাই নামদার মদিনা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদার সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর কোরআনে হাকীমের সূরা আলে ইমরানের
97 নং আয়াতে কারীমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারীমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ সম্পর্কে আল্লাহ বলেন এটা মুবারক একটি ঘর। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এর ভেতরে আছে অনেক নিদর্শন মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই বাইতুল্লাহ হুদুদে হারামের ভেতরে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার অধিকার তার বান্দার উপরে, মানুষের উপরে, প্রত্যেক সামর্থ্যবান হজ করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে। ওয়ামান কাফারা, যারা আল্লাহর এই পূত পবিত্র আদেশকে ইনকার করল, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, জগৎবাসীর কাছে কারো মুখাপেক্ষী নন। রাসূল আকরাম ফখরুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ ব্রত পালন করল আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এই সফরে কোনো গুনাহ করেনি, বেহায়ার মতো কোনো কাজ করেনি, অশালীন অমার্জিত কিছু করেনি, রাসূল বলেন খারাজা মিন যুনুবিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে ব্যক্তি গুনাহের থেকে এমন ভাবে বেরিয়ে আসলো যেমনই ভাবে মায়ের গর্ভ থেকে সন্তান পবিত্র অবস্থায় নবজাতক শিশু আর জন্মগ্রহণ করলো। ওয়াল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর যেটা মাকবুল হজ, যার হজটা কবুল হয়ে গেল, রসুল বলেন লাইসা লাহু জাজা, তার কোন পুরস্কার নাই ইল্লাল জান্নাত, জান্নাত ব্যতীত। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আপনারা তর্জমার দ্বারা মোটামুটি একটা আঁচ করতে পেরেছেন আমার আলোচনার বিষয়টা কোন দিকে যাবে। তিনটা কথা আমার আলোচনা, হজ কি, হজ কেন, হজ কিভাবে, হজ কি, হজ কেন, হজ কিভাবে, প্রশ্ন এই আলোচনা এখন কেন। প্রত্যেক মাস নির্ধারণ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ মাস নির্ধারণ করে রেখেছেন, নাম আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন, এবং আল্লাহ তাআলা কিছু মাস 12 মাসের মাঝে কিছু কিছু মাস, দিনের মাঝে কিছু দিন, রাতের মাঝে কিছু রাত আল্লাহ বরকত দিয়েছেন অন্য রাতের থেকে, অন্য দিনের তুলনায়, অন্য মাসের তুলনায়। আরবি মাসের ওই সমস্ত বরাত্ব, ওই সমস্ত মহত্ব, ফজিলত যথাসময়ে বিবরণ দেয়া, বর্ণনা করা সুন্নতে রসুল। রমজান এক বরকতের মাস, এরপরে হলো হজের মাস। আল হজ্জু আশহুরুম মালুমা,
নির্ধারিত কিছু মাস হজের মাস শাওয়াল জিলকাদাহ জিলহজ্জা অথবা জুলকাদ জুলহজ মূলত জুলহজ হজের মাস আগের দুই মাসও হজের মাস কেন বলা হলো বলে এটা হজের প্রস্তুতি গ্রহণের মাস এখন তো বিমানে 6-7 ঘন্টায় আমরা চলে যাই পর দিলে হইতো কথা বলেন অথবা কেউ যদি জিলহজের 1 তারিখেই কুরবানি দিয়া ফলায় হবে কথা বলেন এই দুইটা কাজ এই হজের মাস ছাড়া আর কখনো হবে না এই হজ কেন এই কেনর কিছু জবাব আমি দিচ্ছি এক নাম্বার জন্মস্থানের মায়া এক নম্বরে কি কথা বলেন দুই নম্বরে মূল টাওয়ারের সাথে সংযোগ এবার আসেন জন্মস্থানের মায়াটা কি একটু পেছন দিকে যেতে হবে আল্লাহ তাআলা বলেন ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদান وَهُدًى لِلْعَالَمِينَ إِنَّ أَوَّلَ بَيْتٍ نِّشْئَي প্রথম ঘর লাল্লাযী বিবাক্কাতা যেটা নির্মাণ করা হয়েছে বাক্কা শহরের ভেতরে কোথায় বাক্কা বাক্কার বর্তমান নাম হলো মক্কা অতীতের মানচিত্রে যাকে আমরা আজ বলি মক্কা সেই শহরের নাম আগে কি ছিল যেমন বাংলাদেশের ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ সিলেটের নাম পূর্বে ছিল জালালাবাদ নোয়াখালীর আগের নাম ছিল সুদারাম এরে নবীর উম্মত মক্কার আগের নাম বাক্কা এক জবাব দুই নাম্বার জবাব হলো কাবা ঘরটা চার দেয়ালের ঘরটা যেই জায়গায় ওই জায়গাটুকুর নাম বাক্কা এর আশেপাশের জায়গার নাম মক্কা অথবা পুরাটাই মক্কা বারে মিম দ্বারা পরিবর্তন করেছেন বাক্কা মিম লাগায় দিয়েছেন বা বাদ দিয়া মক্কা কেন বাক্কা বলা হলো বলে বাক্কা মানি হলো ঘর বাঁকা হয়ে যাওয়া ওখানে গেলে সবার ঘর নত হয়ে যায় কে ফকির কে ধনী কোনো ভেদাভেদ নাই সেলাই বিহীন কাপড় পরে পাগলের মতো চিল্লাবি রিকশাওয়ালাও বলবে একই আওয়াজ তুমি যদি ধনী মানুষ বিল্ডিং এ ঘুমাও তুমি যদি আলাদা কোন আওয়াজ দাও এই আওয়াজ দিলে তোমার মাস্তানিয়ার বাহাদুরি ওখানে চলবে না সবার একটাই আওয়াজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই কষ্টে লাগায় রাখছে থতমার ভিতরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক জিব্বা নারায় নারায় বান্দা তুমিও যদি লাব্বাইকের আওয়াজ দাও আর অন্তরে বলো আল্লাহ এই লাব্বাইকটা বাইতুল্লাহ যারা দাঁড়ায় লাব্বাইক বলে তাদের লাব্বাইকের সাথে আমি হাফিজুর রহমানের লাব্বাইকটাও কবুল করে নাও ওই জায়গার কত দাম কত দাম ওখানে গিয়া বান্দা লাব্বাইকের ডাক দেয় না বরং ঢাকা থেকেই লাব্বাইকের ডাক শুরু হয়ে গেল সাদা কাপড় পরলো সেলাই মাথায় টুপি নাই লাব্বাইকের আওয়াজ দেয় মালিক তোমার দরবারে হাজির আল্লাহর নবী বলেন বান্দা লাব্বাইক যখন তুই আওয়াজ দিয়া শুরু করবি লাব্বাইকটা বলা মাত্র তোর আশেপাশের যে ভিন্ন মাখলুকতেরা আওয়াজ পায় ওরাও তোর সাথে সাথে লাব্বাইকের আওয়াজ দে আল্লাহ বলেন প্রথম ঘর আমি নির্মাণ করেছি বাক্কা শহরে
কেন হুদাল লিল আলামিন জগৎবাসীর হেদায়েতের জন্য। এবার একটু অতীতের ইতিহাস তালাশ করি, দয়াময় আল্লাহ পৃথিবী নামক গ্রহ তৈরি করলেন, তার পেছনে এই যে মাটির জমিন দেখি, এটা ছিল এক সময় পানি আর পানি আর পানি, এই পানি এক সময় নীরব, হঠাৎ করে দেখা গেল হঠাৎ পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল, এদিকে পানির ভেতরে ঢেউ আর ঢেউ, আর আমার আল্লাহ কুদরতি জায়গায় ফিরিস্তারে নিয়াম মশওয়ারায় বলছেন, আমি পৃথিবীতে পৃথিবী নামক গ্রহে আশরাফুল মাখলুকাত একটা জাতি পাঠাবো, তবে পানি নামক গ্রহ পৃথিবী নামক গ্রহে যে পানির দ্বারা তৈরি পানি থাকবে না, এটা ভিন্নভাবে আমি সাজাবো, কারণ পানির উপরে বসবাসের কোনো সুযোগ থাকে না, কারণ ওখানে কেউ দাঁড়াতে পারে না বসতে পারে না, আমি আল্লাহ এটাকে মাটির আবরণ দিয়ে সুন্দর করে শক্ত মজবুত সাজায় দিব, যেন আমার আশরাফুল মাখলুকাত সেখানে আরামে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে পরামর্শে বসলেন, এদিকে পানির মধ্যে তরঙ্গ শুরু হয়ে গেল, পানি কেন তুই তরঙ্গের ঢেউ খেলতেছো? পানি বলেন, হে আল্লাহ, বিগত দিন আমার উপরে কোনো তরঙ্গ ছিল না, ঢেউ নাই, আজ আমি কেন ঢেউ আর তরঙ্গ দিয়ে আমার বুকের উপরে চলছে, তার কারণ হলো আমি এতদিন জানতাম আমার ভেতরে আপনার শ্রেষ্ঠ জাতি বসবাস করবে, আমার বড় খুশি লাগছিল, হঠাৎ করে জানলাম নাকি আমি পানির মধ্যে তারা বসবাস করবে না, এই যে এক ব্যথা পাইলাম, এই কান্না আমার তরঙ্গের দ্বারা আমার বুকের উপরে ঢেউ শুরু হয়ে গেল কান্নার তরঙ্গ। আল্লাহ বলেন, ও পানি তাকায় দেখ, তোর তরঙ্গের মাথার উপরে সাদা সাদা ফেনার মতো দেখা যায়, এটা মুস্কি হাসির নামান্তর, এ তুই এত বেজার হইস না, তোরে ফেনার মাধ্যমে মুস্কি হাসি দাওয়াচ্ছি, এবং এই ফেনার ভেতরে সূর্যের কিরণ লাগলে আরো কত মজাই দেখা যায়। আল্লাহ বলেন, ও পানি তোরে আমি পুরাটাই বাদ দিব না, এই পৃথিবী নামক গ্রহের মধ্যে পানিও থাকবে মাটিও থাকবে। ফেনা ঢেউয়ে ঢেউয়ে ফেনা, ফেনায় ফেনায় যখন বাড়ি লাগে তখন গারো হচ্ছে গারো গারো, মুরব্বীরা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে, বাজে আলাপ করতেছি, বাইতুল্লাহ যাইতে চান না, নবীরে দেখতে চান না, কি সুন্দর ওই বাইতুল্লাহ, আল্লাহ কবুল করেন আরো মহব্বত করেন, কত আল্লাহর বান্দারা কান্না করে, কত আল্লাহর বান্দা বাইতুল্লাহ যাওয়ার জন্য কান্না করে, ওরে বান্দা টাকা লাগবে না, যদি চোখের পানি কবুল হয়ে যায় বিনা টাকায় আল্লাহ নিয়ে যাবে, ওই সুন্দর বাইতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহ তাআলা ফেনা যখন গাঢ় হতে লাগলো, গাঢ় হতে হতে কিন্তু এক সময় শক্ত হয়ে যায়, শক্ত একটা চামড়া রূপান্তরিত হয়ে গেল, একটা কথা ছুটে গেলে সব পাবেন না, খুঁজে দুধ থেকে মাখন তৈরি হয়, দেখছেন কখনো? বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি, আবারও একটু জবাব দেন, দিলে একদিকে আমি মনে করতেছি আপনারা সজাগ কথা বুঝতেছে, দুধ দেখছেন না, দুধের থেকে কি বের হয়, কেমনে ঘুমায় থাকলেই, আমরা গ্রামে দেখছি বহু আগে সেই ছোটবেলা, একটা টিনের পাত্র, মুড়ির টিন বা অন্য কোন টিনের ভেতরে দুধ রেখে বাঁশের একটা কুঞ্চি লম্বা, তিনটা মাথা এরকম রেখে ভেতরে ঢুকায়া রশি লাগায় টানত, টানতে টানতে দুধের ভেতরে ফেনা জন্মাইত, আর এই ফেনাটা গাঢ় হতে হতেই মাখন হয়ে যায়, ওই সেই কুদরতের ফেনা আল্লাহ যখন তাজাল্লি দিলেন ওই পানির ফেনার উপরে, একটা মাটির কুদরতে আল্লাহ কুদরতে মাটির চামড়া হলো, আল্লাহ বলেন, জিব্রাইল চামড়ার অংশ নিয়ে আসো, এখান থেকে আদম রে বানাও, জিব্রাইল আমিন আসলেন, ব্যর্থ হয়ে চলে গেলেন, কেন ব্যর্থ হলেন, লম্বা কথা,
আসলেন মিকাইল ব্যর্থ আসলেন ইসরাফিল ব্যর্থ আল্লাহ বলেন আজরাইল যাও রে আজরাইল এসে ওই চামড়ার উপরে যখন হাত দিয়ে একটা আঘাত করলেন পুরো চামড়ার অংশ হাতের মুষ্টিতে চলে আসলো নিয়া আল্লাহর দরবার কয় নেন খোদা নিয়াস তোমার এত সাহস তাহলে মানুষের জীবনটা রূহটা কবজের দায়িত্ব তোমারই দিন বলে আজরাইল একজন মানুষ মরে মুহূর্তে হাজার কোটি এটা কেমন করে হয় মুফাসসিরিনে কেরাম বলেছেন গোটা পৃথিবীটা আজরাইলের সামনে ভাতের প্লেটের মতো সুবহানাল্লাহ বুঝে কইছেন না ঘুমে ঘুমে কইছেন আপনার সামনে একটা ভাতের প্লেটে ভাত এই ভাতগুলো ছোট না এক আঙ্গুল টিপ দিয়ে দশটা ভাতের ইন্তেকাল হয় না চার আঙ্গুল লাগাইলে পুরা হাত দিয়ে চাপ দিলে ভাত আর কথা বলেন না কেন তাহলে একার দ্বারা এক হাজার ভাতকে দাফন করা সম্ভব কিনা পৃথিবীটা আজরাইল আলাইহিস সালামের হাতে পানদানের মতো বা ভাতের প্লেটের এখান থেকে এক হাজার মানুষের টিপ দিবে মরে যাবে কোনো সমস্যা কাদেরে কুদরত দারি বরকা মার আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদা আল্লাহ তাআলা ওই চামড়ার উপরে নূরের তাজাল্লি ছাড়লেন আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাম যখন চামড়ার অংশ নিলেন সেখান থেকে আল্লাহ আদমকে বানালেন পয়গম্বর আদমকে বানাবার পর জান্নাতের মধ্যে থাকার জন্য দিয়েছেন এখানে লম্বা কথা ছেড়ে দিলাম ওই যে চামড়া পানির মধ্যে তা মধ্যখান এই মাটির অংশটারে আল্লাহ ডাইরেক্ট মাঝখান দিয়ে দুটো ভাগ করে ফেললেন এক অংশ ওখানে থাকলো আর একটা অংশ পয়গম্বরের রওজা তার মদিনায় রেখে দিলেন কোথায় মদিনায় এরে আল্লাহর গোলাম সৌদি আরবে যাই আমাদের বাংলাদেশের কত মানুষ সেখানে পাই দেশের মানুষ পাওয়ার পর কলিজা দিয়ে মোহাব্বত করে বুকে লাগায় হুজুর আপনি আমার দেশের মানুষ জন্মস্থানের প্রতি কত মায়া কত টান ঢাকাতে আপনি বিল্ডিং করে আছেন চাকরি করেন কিন্তু তারপরও জন্মস্থানের জন্য মায়া আছে না নাই ওটা আমাদের বাবা আদমের জন্মস্থান বাইতুল্লাহ কথা বলেন না কেন বাইতুল্লাহ কি আমাদের আদম নবী ওখানের মাটি থেকেই তো আদমের সৃষ্টি অতএব ওখানে জন্ম সূত্রের একটা টান কথা বলেন না এবার আসেন দুই নাম্বার টান বাইতুল্লাহ আমরা কেন টান দেই ওটা হলো আল্লাহ তাআলার নূরের তাজাল্লির মারকাজ আল্লাহর নূরের তাজাল্লির মারকাজ মুরব্বীরা বলেন তো রেডিও চিনেন নি রেডিও আগে বেশি ছিল না ঘরে ঘরে রেডিও রেডিও বাজাবার সিস্টেম কি ছিল রেডিওটার মুখ মাউথ সাউন্ড বক্সের মুখটা রেডিওর বুকের লাগে চাপা দিয়া এরপরে চাবি দিলে বাজত বুঝনা না বুঝনা না রেডিওটার মুখটা নিজের দিকে ফিরায় যদি আপনি চাপ দিতেন চাবি দিতেন বাজত কি করতে হতো এটাকে পূব দিকে ফিরায় রাখতে হতো রেডিওটা ঢাকার দিকে মুখ করতে হতো কথা বলেন কোন দিকে মুখ করতে হতো রেডিও বাজাইবেন আপনার খাজুরি আর খেজুর গাছ তলায় ঢাকার দিকে মুখ করবেন কেন করতে হতো তো করতে হতো তো যদি অন্য দিকে ঘুরায় দিতেন এ গেনর গেনর করে কোনো আওয়াজ নাই কি ব্যাপার বলে এটা হ্যাং হয়ে গেছে কথা বুঝেন নাই মানুষের চান্দি হ্যাং হয়ে যায় মাঝে মাঝে কি
বউরে মা কয়া ডাকে নাই বহু তাফসীর আছে আল্লাহ হেদায়েত দান করুন আরো আস্তে করে বলেন আমিন তালাক দিয়ে কয় আমার মাথা ঠিক ছিল না বলে না রেডিওটা ঢাকার দিকে ফেরায় কেন বলে এখানে যেই রেডিওর চুম্বক এর সাথে মূল ডাইরেক্টলি কালেকশন হলো ঢাকার হেড অফিসের সাথে ওখানে চুম্বকের সাথে মুখে মুখে যদি সংযোগ না হয় রেডিও বাজবে না মুসলমান সিজদা করব নামাজ করব কার জন্য আল্লাহর জন্য জোরে বলুন আল্লাহর জন্য নামাজ পড়ব তো আমি ঘরে বসে পড়লেই তো হয় মসজিদে যাব কেন জুমায় যাব কেন অথচ ঘরে নামাজের থেকে পাঁচ জায়গা মসজিদে নামাজ 25 গুণ সওয়াব পাঁচ জায়গা মসজিদ থেকে জুমার মসজিদে 500 গুণ সওয়াব এরপরে আমরা পূব দিকে ফিরে পড়ি নামাজ কোন দিকে ফিরে কেন পশ্চিমে কি আছে কিবলা কি আছে বাইতুল্লাহ আছে বাইতুল্লাহর দিকে ফিরে পড়ি মূলত আমাদের মাকসাদ পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ নয় আমাদের মাকসাদ হলো বাইতুল্লাহ নামাজ পড়ব আল্লাহর জন্য বাইতুল্লাহর দিকে ফিরব কেন ওটা তো একটা পাথরের ঘর কেমন পাথর জান্নাতি পাথর না কালো পাথর কালো পাথর ইব্রাহিম নবী যে পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন সে পাথর নাই তো এ বাইতুল্লাহ নির্মাণ প্রথম করেছেন জিব্রাইল এরপরে নির্মাণ করেছেন পয়গম্বর আদম এরপরে নির্মাণ করেছেন আওলাদে আদম শেষ পয়গম্বর এরপরে নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেল এরপরে এই বাইতুল্লাহকে নতুন করে আবার পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম নবী ইসমাইলকে সাথে নিয়ে যখন ইসমাইলের বয়স 30 বছর এই বাইতুল্লাহ আবার একেবারে সাফ ফেটে চৌচির হয়ে গেছিল এই বাইতুল্লাহ আবার কোরাইশ বংশের লোকেরা নির্মাণ করলো মোটামুটি এই বাইতুল্লাহ 13 বার ভাঙ্গা চুরা বানানো হয়েছে কয়বার 13 বার কেন ভাঙলো কে ভাঙলো কিভাবে আবার নির্মাণ করলো এর আলোচনা লম্বা ভিন্ন আলোচনা তাহলে এদিকে ফিরে কেন নামাজ পড়ব কার জন্য তো সেখানে কেন বাইতুল্লাহ ফিরতে হবে কেন এখান থেকে আমাদের ইসলাম ধর্মের বহিরাগত ধর্মের লোকেরা বলে তোমরা বলো আমরা একটা পিতলের মূর্তি বানায়া মাটির খোদা বানায়া ইবাদত করি তার আরাধনা করি তার কাছে তারে সামনে নিয়ে আমরা ইবাদত করি তোমরাও তো পাথরের একটা চার দেয়ালের ঘর বানাইয়া এরপরে তোমরা ইবাদত করো তো তোমো গোটা পূজা হয় না আম গোটা হয় কেন কথা বুঝেন নাই মূর্তি বানায়া পাথর সামনে নিয়ে পূজা করে পাথর পূজা করে নি করে আমরাও একটা পাথরের চার দেয়ালের ঘর ওই ঘরটাকে সামনে নিয়ে এই বাংলাদেশ থেকে কত হাজার দূর এখান থেকেই সেই পাথরকে ধ্যান করে আমরা ইবাদত করি ওখানে গিয়ে বাইতুল্লাহ সামনে নিয়ে আল্লাহর ইবাদত করি তো এটাও তো একটা পাথরের ঘরের তোমরা পূজা করতেছো ব্যাপার লম্বা চওড়া কথার সংক্ষেপ জবাব হলো ওটা আল্লাহর ওয়াডারে করি আল্লাহর ওয়াডার ওই বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে হবে কিন্তু ভিন্ন কোন পাথর ভিন্ন কোন জায়গার দিকে ফিরার জন্য কোন আদেশ নাই এ কারণে আমরা ফিরি না মূল জবাব হলো আমরা আল্লাহর হুকুমের গোলাম আমরা ঘর বুঝি না আসমান বুঝি না জমিন বুঝি না আমরা আল্লাহর হুকুম মানার জন্য সদা প্রস্তুত আল্লাহর আদেশ হলো ওখানে নামাজ পড়তে হবে বাইতুল্লাহর দিকে ফিরে পড়তে হবে আমরা আল্লাহর আদেশকে প্রাধান্য দেই বাইতুল্লাহর পাথরের ঘরকে প্রাধান্য দেই না আল্লাহ যদি বলেন আল্লাহ অর্ডার যদি করতেন এই একটা গাছ দিলাম এই গাছের দিকে তাকায় আমারে ডাকতে হবে আমরা করতাম যেমন আল্লাহ অর্ডার করেছেন বাইতুল্লাহ এক রাকাত নামাজে কত সওয়াব কত বলেন এক লক্ষ বাইতুল্লাহ থেকে যদি মিনায় যায় মিনা হাজি সাহেব আছেন নি মিনা মুজদালিফা আরাফা যারা জানেন তারা জবাব দিবেন না জানলে চুপ থাকবেন বাইতুল্লাহ হুদুদে হারাম এরিয়ার বাইরে গেলেই
একটা সওয়াবের বেশি আর হবে কথা বলেন হবে না বাইতুল্লাহর এরিয়ার ভেতরে নামাজে এক রাকাতে কথা বলেন কিন্তু বাইতুল্লাহর এরিয়ার বাইরে গেলে এক লক্ষ এক হাজার একশো না অন্যের জায়গার মতোই অথচ আল্লাহ কয় আমার অর্ডার হইছে তুই বাইতুল্লায় সাতই জিলহজ পর্যন্ত থাকবি আট তারিখ মিনায় যা কই কই নয় তারিখে কই যা আরাফায় কই অথচ ওখানে এক লাখ এক লাখের সওয়াব আছে আছে নাই এখন যদি চিন্তা করি দেড় লাখ পাঁচ লাখ টাকা ভিআইপি প্যাকেজ দিয়ে হজে আইয়া এক লক্ষ রাকাতের সওয়াবের জায়গা বাদ দিয়ে মিনায় যা মুজাহানে এক সওয়াব নাই একের বেশি নাই না আমি যাব না আমি এখানে বই এক লাখ হবে হজ হবে এখান থেকে স্পষ্ট আমরা বাইতুল্লাহর গোলাম নয় আমরা আল্লাহর হুকুমের গোলাম আল্লাহ বলেছেন বাইতুল্লাহ থাকবি এরপরে মিনায় যাবি এক লক্ষ আর এক কোটি নাই আমার অর্ডার যেখানে আছে সেখানেই রহমত আছে সেখানেই জান্নাত পাওয়ার পথ আছে ভাইরা আমার ভালো করে বুঝার চেষ্টা করি বাইতুল্লাহ আমাদের আধ্যাত্মিক টাওয়ারের সংযোগ তার মানে হলো নূরের তাজাল্লি ওখানে পড়েছে ইভেন রসুল বলেন ওই বাইতুল্লাহ তো সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে মুহূর্তে ওই বাইতুল্লাহর ছাদের উপরে 120টা রহমত নাজিল করে যারা বাইতুল্লাহ গিয়ে চতুর্পার্শ্বে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আওয়াজ দেয় যারা বাইতুল্লাহ চতুর্পার্শ্বে তাওয়াফ করবে আল্লাহ তাআলা তার উপরে মুহূর্তে মুহূর্তে 607 রহমত আল্লাহ দান করেন আর ওই বাইতুল্লাহর কিনারায় গিয়ে বান্দা তাওয়াফ করে না বরং নামাজ আদায় করে কোরআন পড়ে আল্লাহর নবী বলেন ওই বান্দার উপরে বান্দির উপরে মুহূর্তে মুহূর্তে 40টা রহমত অবতীর্ণ হয় আর যেই বান্দা বান্দি বাইতুল্লাহর কিনারায় গিয়া তাওয়াফ করে না নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত না করে বসে 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 আল্লাহর ঘর দেখে আর বলে এটা আমার আল্লাহর ঘর শুধু তাকায় তাকায় যদি ঘর দেখে 20টা রহমত আল্লাহ মুহূর্তে দান করি এমন এক দামি জায়গা আমরা বলি মাহফিলটা রহমতের ভরপুর হয়ে গেছে এত হাজার রহমত সব রহমত আগে অবতীর্ণ হয় বাইতুল্লাহ আর ওখান থেকে রহমত ছাড়া দুনিয়ার আনাচে কানাচে বন্টন হয়ে যায় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদীম জামিউল আলমে ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি এই বাইতুল্লাহ জিয়ারত কেন করি হজ কেন এক নাম্বার জন্মস্থানের টান দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো ওই বাইতুল্লাহ যাওয়ার পর আল্লাহ তাআলার রহমতের টাওয়ার হলো বাইতুল্লাহ আল্লাহ তাআলার রহমতের পাওয়ার হাউস হলো বাইতুল্লাহ এজন্য আমরা সেখানে রহমতের সাথে সংযোগ লাগা চুম্বকের তার কালেকশন করে আল্লাহর রহমত অর্জন করি এবার হজ কিভাবে ভাইরা আমার ওই বাইতুল্লাহ জিয়া আল্লাহ তাআলার মুলাকাত এই বাইতুল্লাহ যাওয়া আমাদের মুসলমানের জন্য এক বড় নিদর্শন ঐক্যের নিদর্শন এমন মর্যাদার এই ইবাদত ওরে বান্দা হজের জন্য যদি কদম দিয়ে ঘর থেকে বের হয় রব্বুল আলামিন
বান্দার আমল নামায় কদমে কদমে নেক দান করতে থাকি, এক এক কদমে সত্তরটা নেক আল্লাহ দান করে। ও নবীর উম্মতের দল, এই বাইতুল্লাহ জিয়ারত কেন? বলে আল্লাহ পাকের রহমতের সাথে কালেকশন মজবুত করা। এই বাইতুল্লাহ কেন বলে? ও মুসলমানের ঐক্যের এক নিদর্শন। ওখানে যাওয়ার পরে কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, সবাই সেলাইবিহীন কাপড় পরে লাব্বাইকের আওয়াজ দেয়। এত মর্যাদার এই বরকত। ও নবীর উম্মত, বাইতুল্লাহ যারা তাওয়াফ করে রসুল বলেন প্রত্যেকটা কদমে কদমে সত্তর হাজার নেক আল্লাহ দান করে। সত্তর হাজার নেক আল্লাহ এক একটা বাইতুল্লাহ চতুর্পার্শ্বে যে তাওয়াফ করে হাজি সাহেবরা, প্রত্যেকটা কদমে কত নেক? সত্তর হাজার নেক, সত্তর হাজার গুনাহ মাফ আল্লাহর আদালতে, সত্তর হাজার গুণ মর্যাদা বেড়ে যায়। ভাইরা আমার, এই বাইতুল্লাহ যারা থাকবে ওখানে এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব। মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধু নামাজ না, ওখানে একবার আলহামদুলিল্লাহ বললে এক লাখ পরিমাণ সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বলবে এক লক্ষ সমান সওয়াব, একবার সুবহানাল্লাহ বলবে এক লক্ষ সুবহানাল্লাহর সওয়াব। বান্দা যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব আমল নামায় দান করবে। রহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি হজ করে বের হয়ে গেল সে নবজাতক শিশুর মতো মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বের হয়ে গেল। এইবার সে হাজি হয়ে গেছে, কি হয়ে গেছে কথা বলেন? এই হাজির এত দাম, এত দাম। কিতাবে দেখেছি গতকাল 400 গুনাহগারের সুপারিশ হাজির জন্য কবুল। 400 মানুষ গুনাহগার এর জন্য হাজি দোয়া করবে, কবুল হয়ে যাবে। তবে কেমন হাজি হতে হবে? যেই হাজি নিষ্পাপ, কোনো গুনাহ করেনি। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। ওখানে গিয়া দেখা যায় আরো কিছু শিখা বলে, ওখানে গেলে দেখা যায় সবাই এক দরজায় তাকায়, একজন দাতা আর সবাই গ্রহিতা। দাতা কয়জন কথা বলেন? ওখানে গিয়া সবাই কার কাছে চায়? দেখছেননি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বড় পিশাব হুজুর থেকে শুরু করে সবাই কার কাছে যায়? সবাই ফকির ধনীকে। ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিজ্জুল হামিদ। ফকির সবাই, ধনীকে আল্লাহর মতো ধনী আর কেউ আছে নাকি? আল্লাহর মতো ধনী আর কেউ নাই। আল্লাহ এমন ধনী যার কোনো অভাব নাই। আর দুনিয়াতে যত বড় ধনী বলো সব ধনীরা অভাবী, সব ধনীরা অভাবী, এমনকি নিজের পেট ভরে না অন্যকে দিবে কখন? আল্লাহর মতো ধনী আর কেউ? তাওয়াক্কুল মিকুনি হারসবহশম মিরসানাত বিস্তেতু আজলামাকা। ও নবীর উম্মতের দল, এমন ওই বাইতুল্লাহ যেখানে যাওয়া মাত্র বান্দার আমল নামায় নেক লেখা হয়, কোনো গুনাহ লেখা হয় না। ওই বাইতুল্লাহর এত দাম, এত দাম। ওই বাইতুল্লাহর ভেতরে আল্লাহ কোরআনে বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, ওখানে গেলে দেখবা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। মাকামে ইব্রাহিম একটা পাথর কি আজও আছে না? কে হাজি সাহেব দেখছেন? ইব্রাহিম নবী ওই পাথরে দ্বারা এক বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন।
বাইতুল্লাহ চতুর্পাশের দেয়ালটা উঁচু হয় পাথরটাও উঁচু হয়, বাইতুল্লাহ আবার ইব্রাহিম কাজ শেষ করে নিচে নামবেন কোন সিঁড়ি নাই, পাথর তুলার মতো নিচু হয়ে গেল। ওই পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদমের ছাপ পড়ে আছে। আজ একটা স্ট্রাকচার বানায় প্যাকেজ করে রেখেছে মাকাম ইব্রাহিমের ওই পাথর। বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু পাথর অবশিষ্ট ছিল, আল্লাহ বলেন ইব্রাহিম এই পাথর তুমি গোটা দুনিয়ার ভেতরে ছিটায় দাও, যেখানে পড়বে সেখানে একটা আল্লাহর ঘর নির্মাণ হয়ে যাবে। এরপরে বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালা, ও ইব্রাহিম তুমি এলান করো মানুষের কানে কানে আওয়াজ পৌঁছায় দাও, এলান করো আমার ঘর জিয়ারতের জন্য ঘর নির্মাণ হয়ে গেছে। এবার এলান দিয়া দাও যারা যারা বাইতুল্লাহ জিয়ারত করবে এলান করে দাও আসো। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ আমার আওয়াজ তো মাইক নাই কোন স্পিকার নাই, আওয়াজটা তো সবাই শুনবে না। আল্লাহ বলেন ও পয়গম্বর ইব্রাহিম আওয়াজ দেওয়া তোমার কাজ, আওয়াজ পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাজ। পয়গম্বর ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে দাঁড়ায় কানে আঙ্গুল দিয়ে আওয়াজ দেওয়া শুরু করলেন, কেউ বলেছেন না পাশে একটা জবাল আবু কুবাইসের মধ্যে পাহাড়ে দাঁড়ায় আওয়াজ দিলেন। ইব্রাহিম নবী আওয়াজ দেওয়া মাত্র আমার আল্লাহ কুদরতি জিম্মায় সারা দুনিয়ার মানুষের কানের মধ্যে আওয়াজ পৌঁছায় দিয়েছেন। শুধু তাই না, জিন্দা মানুষ না যারা মায়ের গর্ভে, যারা রুহে মায়ের গর্ভে রুহটা আসে নাই, ওই রুহ জগতের রুহের মধ্যে আওয়াজ আল্লাহ পৌঁছে দিলেন। দেওয়া মাত্র রুহের মধ্যে যারা আওয়াজ পেয়েছে বলেছে লাব্বাই, যারা লাব্বাই বলেছে মুফাসসিরিনে কারাম বলেন ইব্রাহিমের আওয়াজ পাওয়ার পরে যারা লাব্বাইক বলেছে তারা বাইতুল্লাহর ঘর ধরে লাব্বাইক না বলা পর্যন্ত মরণ হবে না। যারা একবার বলেছে তারা বাইতুল্লাহ একবার যাবে, যারা দুইবার বলবে তারা দুইবার যাবে, যারা তিনবার বাইতুল্লাহ জিয়ারতে যাবে তারা তিনবার লাব্বাইকের আওয়াজ দিয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এদের মধ্যে যারা ইব্রাহিম নবীর আওয়াজ পাইছে লাব্বাইক বলেছে তারা ওখানে গিয়া লাব্বাইক বলবে। এই যে আমরা লাব্বাইক বলি লাব্বাইক বলি, মুফাসসিরিনে কেরাম বলেন এই লাব্বাইকটাই হলো ইব্রাহিম নবীর আওয়াজের জবাব। আল্লাহ আপনি ইব্রাহিমের দিয়ে আমরা আওয়াজ দিছিলেন, আমরা সেই হাজিরা দিতে যাচ্ছি লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ হাজিরা দিতে আসলাম, ওখানে গিয়া সবাই এক আল্লাহর কাছে চায়, সবাই ফকির আমার আল্লাহ একাই হলেন ধনী। ওরে নবীর উম্মতের দল, ওই বাইতুল্লাহ কত দামি, পৃথিবীতে নিজের ঘরের থেকে পাঞ্জাগানা মসজিদ দামি, এরপরে পাঁচ ওয়াক্ত জুমার মসজিদ দামি 500 গুণ সওয়াব, এছাড়া পৃথিবীতে আর তিনটা মসজিদ দামি, আর কোন মসজিদ দামি নেই। এক রাকাত নামাজ যদি ঘরে পড়েন পাঞ্জাগানা মসজিদে পড়লে 25 গুণ সওয়াব, জুমার মসজিদে পড়লে 500 গুণ সওয়াব, এছাড়া আর বেশি সওয়াব কোথাও পাবেন না শুধু তিনটা মসজিদ ব্যতীত। এক নম্বরে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর, একে কত পাবেন 1 লাখ। এরপরে হলো মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, ওখানে নামাজ পড়লে 1 রাকাতে 50,000। ওইটা বাইতুল্লাহ যদিও আগের নির্মাণ, বাইতুল মুকাদ্দাস পরে নির্মিত, কিন্তু আমার নবী আসার আগের থেকেই সমস্ত ইমানদার নবীগণ
পয়গম্বরগণ নামাজ পড়ছেন কোথায় ফিরে বাইতুল মাকদিস ওখানে ফিরে আমার নবী এসেও মক্কার জীবনে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েননি পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে শুধু তাই না নবী মদিনায় হিজরতের পরে গিয়েও 17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়েছেন ইহুদিরা অভিযোগ দিল আমগো বাই কিবলা হলো বাইতুল মাকদিস মুহাম্মদ আবার আরেকটা বাইতুল্লাহর দাওয়াত দিচ্ছে কেন ভাইরা আমার বাইতুল্লাহ নামাজ 1 লাখ 1 লক্ষ আর বাইতুল মাকদিসে 50,000 আরেকটা মসজিদ কি নাম মদিনার মসজিদ মসজিদে নববী ওখানে 1 রাকাতে কত কথা কম মসজিদে নববীতে 50,000 রাকাতের হাদিসও আছে 1,000 রাকাতেরও হাদিস আছে তবে 1,000 রাকাতের হাদিস মজবুত 50,000 এর হাদিস একটু দুর্বল এজন্য বাইতুল মাকদিসে 50,000 বাইতুল্লাহ 1 লক্ষ আর মসজিদে নববীতে হলো 1,000 সওয়াব 1 রাকাতে 50,000 এরও কথা আছে তবে 1,000 এর হাদিস মজবুত ভাইরা আমার নবীর রওজা জিয়ারত করা হজের সময় এটা হজের কোনো রুকন না হজের কোনো অংশ না কিন্তু ফজিলত অনেক 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 গুণ বেশি যারা নবী বলেন আমার বাইতুল্লাহ জিয়ারতের পরে আমার মসজিদ আমার কবর জিয়ারত করলো আমি নবীর জন্য তার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল যেই বান্দা বান্দি গিয়া নবীর রওজায় গিয়া দাঁড়ায়া নবীর রওজার কিনারে গিয়ে ভক্তি সহকারে কোরআন শরীফের আয়াত পড়বে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এরপরে দরুদ শরীফ পড়বে দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ 70 বার কয়বার আল্লাহর নবী বলেন আমি নবী বলবো তোমার আমলনামায় কোনো গুনাহ থাকবে না কেউ যদি মোহাম্মদ ভক্তি নিয়ে নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পারে মহব্বত আর ভক্তি কেমন মহব্বত নবীর জন্য দরুদ পড়ে জীবন দিব তবে নবী বলছে টুপি পরবি ভারুন না এটা মজবুত নবীর জন্য দরুদ পড়ে রাত কাটায় দিব নবী বলেন পর্দা করো বা সম্ভব না এটা আসে নামের বাটপার ওরে নবীর উম্মতের দল আমল আখলাক ঠিক রেখে যদি মজবুত করে নবীর উপরে দরুদ ও সালাম পড়ো আল্লাহ তাআলা নবীজির দরুদের বরকতে 80 বছরের গুনাহ মাফ করে দিবেন আমরা বলে দরুদ পড়ি না কোন সোরে কয় বাংলাদেশের কওমি মাদ্রাসায় বুখারী শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ এই কিতাবগুলো যারা পড়াইতেছেন 10টা হাদিস পড়ায় তো 10 বার বলে সাল্লাল্লাহু قال رسول الله صلى الله عليه যদি 10টা হাদিস পড়ায় 10 বার দরুদ পড়ে 50টা হাদিস পড়াইলে 50 বার দরুদ পড়ে ওরে মুসলমান কোন চালাকি চলবে না রে ভাই বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যারা হাদিসের কিতাব পড়ায় এদের মতো সহি শুদ্ধভাবে দরুদ পড়নেওয়ালা আর অন্য কেউ নাই আস্তে বললেন কেন ভাইরা আমার দৈনিক যদি 100 বার আপনি রসুলের উপরে দরুদ পড়েন 100 সমস্যা সমাধান আল্লাহ করে দিবেন 30টা দুনিয়ায় পাইবেন বাকিটা আখেরাতে পাইবেন দরুদের ফজিলত ভিন্ন সময় শুনাম যদি কেউ দৈনিক 1,000 দরুদ পড়ে রসুলের উপরে কয় হাজার শুধু এতটুকু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,000 বার যদি পড়ো নবী বলেন তোর মরণ হবে না জান্নাতে নাম না লেখা পর্যন্ত দৈনিক 1,000 বার নবীর উপরে দরুদ পড়বে যেই আসে
হবে না জান্নাতে নাম না লেখা পর্যন্ত। হর কে খাত আমলে সল্লু মুদহম আতেশে দোজখ শবদ বরু আয়ো হারা। দরুদ পড়লে টাকা লাগেনি, দরুদ পড়লে টাকা লাগে না, পয়সা লাগে না, আখলাক লাগে, চরিত্র ভালো লাগে। অনবীর উম্মত নবীর ওই রওজার বড় দাম, বড় দাম। বাইতুল্লাহ থেকে যদি কেউ পায়ে হেঁটে মিনায় যায়, কই যায়? মিনা প্রত্যেকটা কদমে সাত শত নেক, এক একটা নেকির মর্যাদা বাইতুল্লাহর মত মানি 1 লাখ। এক কদমে কয়শো নেক, এক এক নেকের মান কত? 1 লাখ। এবার অঙ্ক হিসাব করে আমার পরে শুনাই, 700 নেক পাইবে এক কদমে, প্রত্যেকটা নেকের মান 1 লক্ষ। ওই মিনার থেকে যদি কেউ পায়ে হেঁটে আরাফার ময়দানে যায়, এক এক কদমে 100,000 নেক। আরো জোরে কো, কয় নেক? 1,000 কইছি, 100,000। প্রত্যেকটা নেকের মান 1 লক্ষ। এবার হিসাব মিলাও তোমার কম্পিউটার। মিনার থেকে মুজদালিফায় গেল, মিনার থেকে আরাফায় গেল, হেঁটে হেঁটে প্রত্যেকটা কদমে 100,000 নেক, এক একটা নেকের মান 1 লাখ। হিসাব মিলাও, ভাইরা আমার, ওই বাইতুল্লাহ আল্লাহ দেখায় মুসলমানের ঐক্যের নিদর্শন। ওখানে কোন বড় ছোটর ভেদাভেদ নাই, সবাই আল্লাহর দরবারে চায়। ঘটনা লিখেছেন, বলবো কথা বলেন, ভিক্ষু ভিক্ষা করে 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 মানুষের বাড়ি যায়, দরওয়াজায় গিয়ে বলে আল্লাহর নামে কিছু ভিক্ষা দাও। যাইতে যাইতে মসজিদের দরজায় গিয়ে ধাক্কা লাগাইছে, কোথায়? ঘরের মধ্যে কে আছো? আমাকে কিছু দাও, আল্লাহর নামে কিছু দান করো হে ভাই বাড়িওয়ালা। একজনে কয় রে তার ছিঁড়ে গেল না কিরা মসজিদ রে, তুই এখানে কই পাবি ঘরওয়ালা? ভিক্ষুক তো দুর্বল এলেন নাই, মসজিদের মর্যাদা বুঝে না, ডাক দিয়া কই রে ভাই এটা কেমন গরিবের ঘর, যেমন কিছুই দিতে পারবে না। এমন কোন গরিবের ঘরে আমি ধাক্কা লাগাইলাম যে কিছুই দিতে পারবে না, এমন ফকির কে রে? আল্লাহর বান্দা বলে এটা আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ। তাই নাকি কহা? দুই চারি বাড়ি ঘুরে যা পাইছিলে দু ভালা, এখন খোদার ঘরে যখন জায়গা মতো আইছি, আমার খোদাই যথেষ্ট। ওয়ামাই তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ তার জন্য যথেষ্ট। গর তাওয়াক্কুল মিকুনি হার সবহশম মিরসানাত রিস্তে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসু জগ ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও মুসলমান নবীর উম্মত দেখো বাইতুল্লাহ দৌড়াদৌড়ি শুধু পাগলের পাগলামি, ওই পাথর মারো পাথর মারো পাথর মারো পাথর মারো, একটা খুঁটির মধ্যে পাথর মারো, এটা পাগলের পাগলামি না? কেউ যদি আপনাদের এই বাসের মধ্যে খালি ঢিলা মারে বলবেন কি বুদ্ধিমান? তুই আসলে বাইতুল্লাহ কি শুধু পাগলামি আর কিছুই না, সেলাই ছাড়া কাপড় কিচ্ছু পরা যাবে না, এরপরে খালি মাথায় টুপি নিয়ে দৌড়া পাথরওয়ালা ঘরের চতুর্পার্শ্বে দৌড়াবি আর বলবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এ আওয়াজ দিবে, আর কোনো কাজ নাই। সাফা পাহাড়ে আর মারওয়া পাহাড়ে দৌড় মার, খালি দৌড় দে, খালি দৌড়াইতে থাক। বলে এগুলো কি, এগুলো কি? বলে পাগলামি পাগলামি আর কিছুই না। বলে এর ভেতরে আল্লাহর রহমত। এরপরে আল্লাহর ঘরের পাশে আর একটা নিদর্শন, জমজমের পানি, যেই পানিটা পান করলে তিনটা উপকার হয়, দাঁড়ায় পান করতে হবে, কয়টা উপকার?
জমজমের পানি পান করছেন কেউ? করছেন। মজার জমজমের পানি তিনটা উপকার, কেবলার দিকে দাঁড়ায় পান করো আর দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। কপাল ভরা বিসমিল্লাহ ভরে না, ডক ডক করে এক কানে সাইজ করে ফেলল। জমজমের পানি পান করলে রোগের শেফা হয়ে যায়, দুই নম্বরে ক্লান্তি দূর হয়, তিন নম্বরে তিন দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। লক্ষ লক্ষ টন পানি চলে গেল, আজ গিয়া দেখো পানি যেখানে তা সেখানে বাড়েও না কমেও না, এই পানির তলা কই তলা কই? আমার নবী বলেন জমজম কূপের পানির তলা হলো হাউজে কৌসার। জমজমের পানির কূপের নিচ হলো কোথায়? এত মজার পানি আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইনাত, এরপরে ওখানে আর একটা নিদর্শন বলবো। হযরে আবিয়াজ, যার বর্তমান নাম হযরে আসওয়াদ, সাদা পাথর ছিল, দুধের থেকেও ছিল পাথর সাদা, এটা জান্নাতের একটি পাথর। এই পাথর মানুষের গুনাহ টানে, কি টানে? গুনাহ টেনে টেনে পাথর এখন কি হয়ে গেল কথা বলেন না কেন? এরে মুমিন, আহা ছেলে আব্বা হারায় ফেলছে, কি ব্যাপার? আব্বা নাই আব্বা নাই আব্বা নাই, একজনে আমারে বাবার যদিও পাই নাই, কারে পাইছি? বাবার জামা পাইছি। ও বাঙালি মুসলমান, বাংলাদেশে বৈশা বৈশা কত আজমা ফিলের দিন কাটাই রাত কাটাই, ও আল্লাহ তোমারে পাওয়ার জন্য আজমা ফিলে যাই, ও আল্লাহ তোমারে পাওয়ার জন্য উজানির ময়দানে যাই, ও আল্লাহর কিছুর জন্য যাই না, ও মালিক তোমাকে পাওয়ার জন্য চরমনাইর ময়দানে যাই রে আল্লাহ, তোমারে পাওয়ার তালাশে সরসিনার ময়দানে যাই রে মালিক, তোমাকে পাওয়ার জন্য বাহাদুরপুরের ময়দানে যাই রে আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য হাটাজারির ময়দানে যাই, তোমাকে পাওয়ার জন্য কত জায়গায় মসজিদে দৌড়াই, ফজরের আজান শুনে বৃষ্টি নাই মসজিদে গিয়ে সেজদা করি, ও আল্লাহ তোমারে মজা লাগে, তোমারে দেখতে মনে চায় রে আল্লাহ। আল্লাহ কয় যদি আমারে দেখতে চাও আমারে দেখতে পারবি না, তবে একটা ঘর আমি বানাইছি, আমার ঘর আমার ঘর, বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এরে বান্দা আয় আয়, আমার একটা ঘর আছে আয়, ওখানে গিয়ে একটু সেজদা করে দে, কেমন মজা পাবি ওই ঘর? আয় আল্লাহর ঘরে চল। হাজি সাহেবরা বলে লাব্বাইক, আসতেছি ও মালিক, হাজরে দিতে আসতেছি। ওখানে যাওয়ার পরে কয় আল্লাহ এই তো তোমার ঘর, এই তোমার ঘর আল্লাহ, চলে আসলাম উম্মা ঘরে যায় দেই দরজা বন্ধ।